কদিন আগে মশা গ্রিটিংস, কদিন আগে হয়েছে কি বাড়া অ্যাসিড মেরে দিয়েছি। হ্যাঁ, একজন গিফট দিয়েছে, আগে তো কখনো মারিনি, তারপরে একজন গিফট দিয়েছে, তাতে সারা অ্যাসিড মেরে দিয়েছি। অ্যাসিড কোনো ফাজলামি বস্তু না, খুবই স্পেশাল ব্যাপার আর কি। তারপরে তো আনকনশিয়াস জগতে চলে এসি, প্রথমে ওয়েভের মতো অবস্থা। যাই হোক, অনেক কাণ্ড খারাপ আছে। এখন কেসটা হচ্ছে যে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে আনকনশিয়াস যেটা বলছি সেটা একটা কনশিয়াস জগৎ। এই চারপাশে পৃথিবী গ্রহের উপর যে তুমি আমি বোকাচোদা ঘুরে বেড়াচ্ছি, ইঁট কাঠ পাথর নদী নালা খাল বিল ঝড় বৃষ্টি আকাশ প্রজাপতি ঘুংরু এসব না থাকলে আমরা থাকতাম না এই যৌথভাবে একত্রে, এই কনশিয়াসনেসে থাকতাম না। মানে যদি গুহায় থাকতাম একরকম কনশিয়াসনেসে, এখানে এইসব প্লাস্টিক হাতঘড়ি, টিউবলাইট, অয়েন্টমেন্ট, পারফিউম, কনডম এসবের মধ্যে থাকে যে সেটা একরকমের কনশিয়াসনেস। এবারে এই পুরোটা জ্যান্ত, সমুদ্র মহাসমুদ্র জ্যান্ত, পাহাড় জ্যান্ত, না হলে আমাদের ধারণ করছে কী করে বুঝছ? আমরা জ্যান্ত আর আমাদের ধারণ করছে যেটা সে নাকি জ্যান্ত না, সে নাকি কনশিয়াস না। মানে আমাদের মধ্যে বড় বোকাজোদা খুব কম আছে বুঝছ, যেখানে নেচার বলো, সিটি বলো, প্লাস্টিক বলো, ডিজিটাল কিছু বলো, সব কিছুই জ্যান্ত। যা কিছুতে আমাদের চেতনা কানেক্ট করছে তা সচেতন আমাদের অ্যাঙ্গেল থেকে, সে অ্যাঙ্গেল থেকেও আমরা সচেতন বুঝছ। ওই জন্যই নক্ষত্র তোমার দিকে সে যখন মিটিমিটি হাসছে তুমিও হাসবে, দাঁত কাড়াবে, নক্ষত্রের দিকে সে দাঁত কাড়াবে, নক্ষত্র দাদু তোমাকে ভালো ভালো দেবেন, ভালো আশীর্বাদ দেবেন। পাহাড়ের দিকে চেয়ে দাঁত কাড়াবে, সমুদ্রের দিকে চেয়ে দাঁত কাড়াবে, গাছকে জড়িয়ে ধরবে, একে অপরকে জড়িয়ে ধরবে, ভালোবাসি যার মধ্যে আছে তার সাথে ভালো কানেক্ট করো বুঝছ। আমরা এনার্জি কানেক্ট করছি না, এনার্জি বয়ে আছে আনকনশিয়াস থেকে, এনার্জি কনশিয়াসে বয়ে আছে, আনকনশিয়াস কনশিয়াস মিলিয়ে শূন্য এবং অসীম। শূন্য এবং অসীমকে বুঝে গেলে তোমার জীবনে টেনশান থাকবে না, যে ঘটনা ঘটছে সেই ঘটনা, যে কোন কনভার্জেন্স থেকে, কোন ডাইভার্জেন্স থেকে, কোন এনার্জি এখানে ফেটে ঘটনা ঘটাচ্ছে, ধরো তোমাকে খিস্তি হচ্ছে, তার মধ্যে সেই এনার্জি কসমস থেকে আসছে, ডাইভার্জ করে সেখান থেকে সে খিস্তি হচ্ছে, তোমার টেনশান নেওয়ার কিছু হয়নি। হ্যাঁ, ধরো তোমার পুরকি হয়েছে, তোমার পুরকি কসমিক কারণেই হচ্ছে, বুঝে না, তাই তোমার পুরকি হলে পুরকি নিবৃত্ত করার জন্যে পুরকিময় আচরণ করবে। এই যে হিসি হাগু এসব খারাপ জিনিস নয়, এসব হচ্ছে প্রোডাকশান, এক লেয়ার থেকে আর এক লেয়ারে যাচ্ছে। এবার ওইরকমই তোমার যে চিন্তাভাবনার প্রোডাকশান, কর্মের প্রোডাকশান যখন ভেতরে আসবে তখন সেটা তুমি যদি জমিয়ে রাখো তাহলে সেটা টক্সিন তৈরি করবে। তুমি যদি ধরো হাগছো না, মুছছো না, তুমি বাঁচতে পারবে, টক্সিন ক্রিয়েট করে ফেলবে নিজের সিস্টেমের মধ্যে। এবার তোমার মধ্যে যা স্বপ্ন রয়েছে, যা কর্ম রয়েছে, যা চিন্তা রয়েছে, যা দর্শন রয়েছে, হ্যাঁ, তাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে না দিলে তোমার মধ্যে টক্সিন ক্রিয়েট করবে, যা কিছু গোলমাল তুমি নিজের সিস্টেমের মধ্যে পাকাবে, তখন তুমি এই গোলমেলের জিনিস ছাড়বে, বুঝতে পারছো? এরকম আর কি। হ্যাঁ, ধরো তুমি পাদু করছো, তুমি যদি এই বেশি দিন পাদু না করো ভালো করে, তখন দেখবে দুর্গন্ধময় পাদু করছো বুঝছো, ব্যাপারটা বুঝতে হবে। তো এখন কেসটা হচ্ছে তোমার প্রোডাকশান, তোমার প্রোডাকশান, তোমার থট, এখানে যা কিছু হচ্ছে পৃথিবীতে ঘটনাবলী, ঘটনাবলী হচ্ছে, ঘটনাবলীর ম্যাথমেটিক্সে ঘটছে। তুমি বাড়া টেনশান যদি নিতে হয় নিজের ম্যাথমেটিক্সটাকে বোঝো, নিজের ম্যাথমেটিক্স তুমি বিগাড়তে পারবে না,
তোমাকে বুঝতে হবে প্রথমে, বুঝলে তখন তোমার চেতনায় কাজ হবে, না বুঝে তুমি বিগাড়বে কী করে? না বুঝে তুমি শুধরাতেও পারবে না বা বিগাড়তেও পারবে না। শুধরাতে হলে বিগাড়তে গেলে, টেম্পার করতে গেলে, কন্ট্রোলে নিতে গেলে, তার গতি প্রকৃতি বুঝতে গেলে, নিজের ডিনামিক্স, মহাকাশের ডিনামিক্স, গ্রহ নক্ষত্রকে ভালোবেসে প্রকৃতির মধ্যে ইনভলভ হয়ে তোমাকে বুঝতে হবে। ইনভলভ যদি না হতে পারো তাহলে তুমি প্রেম বুঝবে না, তুমি নক্ষত্রের সাথে ইনভলভ না হলে কাব্য বুঝবে না, না হলে ও কাব্য বুঝবে না। এমন কাব্য ব্যাপারটা শুধু কাব্য নয়, কাব্যের মধ্যে জমে আছে তোমার এই কনসেন্ট্রেটেড এনার্জি। তোমাকে যদি এনার্জি গতি প্রকৃতি বুঝতে হয় তো কী করে বুঝবে? ভাবালু হয়তো কানেক্ট করবে না, ওই অন্য লেভেলে যখন তোমার মাথা থাকবে তখন তোমাকে লোকে কাব্য করছে বলবে, তার কারণ তারা ওই অন্য লেভেলটা ধরতে হবে না। তুমি থিওরি বলবে লোকে বোর্ড হয়ে যাবে, তুমি কাব্য করবে লোকে বলে কী কাব্য মারাচ্ছে, তাদের বুঝতে সময় লাগছে, এবং বুঝতে সময় লাগছে বলে তারা ছ্যাবলামো করছে, ক্যাবলামো করছে, চ্যাংড়ামো করছে, ফাজলামো মারছে, ওটাও তাদের বোঝার একটা চেষ্টা কিছু করছে, করে এই তোমার জিনিসটার সাথে কানেক্ট করছে, এনার্জির সাথে কানেক্ট করছে। তুমি যদি ভক্তিভাবে কানেক্ট করে করবে, ক্যাবলাভাবে কানেক্ট করবে, কোনোভাবে তুমি নিজের এই যে প্রসেসটা, নিজের প্রসেস মানে তুমি কোথা থেকে কী ভাবছো, কোথায় যাচ্ছ, সকালে উঠে তুমি রসগোল্লা খাবে ভাবলে দিনের শেষে তুমি কেন ওইভাবে আসছে কাণ্ডটা, সে এখন তোমাকে আনকনশিয়াসের প্রতি ভক্তিময় হতে হবে। টোটাল সিস্টেম বুঝতে গেলে তোমার মাথাকে যদি ঠিকভাবে কাজে লাগতে হয়, তার কারণ তুমি কনশিয়াস আনকনশিয়াস, আমি তুমি আমরা তোমরা এই সব নিয়েই তোমার ন্যারেটিভটা। আমাদের ন্যারেটিভে কোনো কিছু ফেলা যাচ্ছে না, কিন্তু আমরা সব জিনিসের প্রতি হেল্পফুল হয়ে যাচ্ছি, আমরা কী কাজে লাগে কী কাজে লাগে না। মানুষের কনসিয়াসনেসকে আমরা পাত্তা দিই না, জিনিসের কনসিয়াসনেস আর আকাশের কনসিয়াসনেস কী বুঝবো? আমরা মানুষের কনসিয়াসনেসকে বুঝতে পারি যে এই মানুষটা কনসিয়াস, এর সাথে আমি কানেক্ট করবো, এটা একটা এনার্জি আমার, এটাই আমি আমি মানুষকে বাদ দিয়ে দিই, যে একে একে বাদ দেবো আমার লিস্ট থেকে, কাকে কাকে ইনক্লুড করবো তার কোনো লিস্ট নেই, বুঝছো? কাকে কাকে বাদ দেবে তার লিস্ট দিয়ে লম্বা হয়ে যাচ্ছে। তো মানুষকে বাদ দিয়ে তুমি কী করছো? তুমি নিজেকেই ছাড়ছো, এ সুবিধের না, সে সুবিধের না, এই যখন তুমি করছো তখন তোমার ভালোবাসা সিস্টেমের থেকে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ডিসকানেক্টেড যখন হয়ে যাচ্ছে তখন তুমি নিজে ক্ষুদ্র হয়ে যাচ্ছো, তোমার কাছে এই টোটাল এনার্জির অ্যাক্সেস কমে যাচ্ছে। এই জন্য তোমাকে বাড়া ধৈর্যটা বাড়িয়ে নিতে হবে। আর ধৈর্য বাড়িয়ে নিতে গেলে তুমি কী করবে? আকাশের দিকে চেয়ে দাঁত খেয়ে ধৈর্য বাড়বে, গাঁজা ফাঁজা মারতে পারো, অ্যাসিড উসিড সহজ জিনিস না, এরকম মাঝে মাঝে বুয়ে ফুলে অনেক মারি ফাড়ি, তারপরে বুড়ো বয়সে মারতে পারো, বুঝতে হবে কেসটা কী মারবে কী করবে আর কী। গাঁজা ফাঁজা মারা খুব ভালো এমনি, হ্যাঁ বলেছে অনেকে যে গঞ্জিকা সেবন করলে মস্তিষ্কের উন্নতি বিধান ঘটে। হ্যাঁ মস্তিষ্ক আছে না, মস্তিষ্ক এই মস্তিষ্ককে ছিল না, মস্তিষ্ক ওই মস্তিষ্ক কনিষ্কর ভাই, কনিষ্কের তো মস্তিষ্ক ছিল না, এখন মস্তিষ্ক দেখো নি কনিষ্কের মাথা গাঁজা মূর্তি, ওই মস্তিষ্ক কনিষ্কের ভাই, ওই চুধুরী ভাই ভাই হবে, একে চলে গেছি কোন দিকে, যাই হোক। এখন মস্তিষ্কের কোষে কোষে যেসব মাল আছে বসে বসে, তারা দিনে দিনে পরে আবার ধসে ধসে মানে মেমারি অ্যাক্সেস ফ্যাক্সেস গোলমাল হয়ে যায়। এখন মস্তিষ্কের কোষে কোষে যেসব মাল আছে বসে বসে, তারা দিনে এসে এসে পরে ধসে ধসে, আর তুমিও জীবনের রাস্তায় হাঁটতে গিয়ে পড়ো খসে খসে। হ্যাঁ ওদিকে লড়াই চলে গরু মোষে, হ্যাঁ আর এবার সে নাগরিক চেল্লায় ঘন রসে, এইসব বোকাচোদাগুলোকে মারতে হয় টেনে কষে, না মারপিট বাড়ো না জানো তো। আর এনার্জির ক্ষেত্রে যদি তুমি একটা হালকা করে মেরে দাও, এরকমটা এনার্জি খুব জরুরি, মানে তুমি যদি ওই আনকনশিয়াস লেভেল থেকে কানেক্ট করতে পারো না, তাহলে তুমি এনার্জিতে কেড়িয়ে দিতে পারো, এনার্জি কেড়াকেই হয়। হ্যাঁ
মহাত্মারা এনার্জি কারাগারি করে, দেখো না দেশে দেশে সব এনার্জি কারাগারি চলছে, এনার্জি নিয়ে কারাগারি, মানে এই যে তোমার অ্যাটমিক ওয়েপার নিয়ে লোকের সিরিয়াস হয়ে গেছে, কি লাস্টে এনার্জি দিয়ে খেলাবো, অ্যাটমিক এনার্জি দিয়ে তোকে খেলাবো, এবার সাজাচ্ছি আমার কাছে অ্যাটমিক এনার্জি আছে, তোকে অ্যাটমিক এনার্জি দিয়ে খেলাবো, তুই একদম অ্যাটমিক এনার্জি জমাবি না, আমায় খেলাতে আসবি না, হ্যাঁ মিসাইল দিয়ে খেলাবো, ও ভাইরাস দিয়ে খেলাচ্ছে, এই তোর দেশকে দেখ ভাইরাস দিয়ে শুয়ে দিচ্ছি, খেলাচ্ছি, তুই আমাকে খেলাতে পারবি না, আমি ভাইরাস ফাইরাস বানিয়ে ওর পরে ঢুকিয়ে দেবো। তো এই এনার্জি ফেনার্জি কেন যায়, হ্যাঁ তুমি যে এই খেলাখেলি বিশ্বাস করলে ভালো একরকমের, কিন্তু ভালো ব্যাপার না তো খেলাখেলি ব্যাপারটা, ভালো এনার্জি খেলাখেলি ব্যাপারটা ভালো কিনা এখনো লোকে ভাবছে আর কি, মানে এই হ্যাকিং ফ্যাকিং এনার্জি খেলাখেলি, তোমার বাড়ি থেকে ছেঁড়া করে দিল, এনার্জি দিয়ে ছেঁড়া করে দিল, সিস্টেমে ছেঁড়া করে দিল, ছেঁড়া করা বুঝলো তো, মানে ছিদ্র করে দেওয়া, জিনিসটাকে ফেলে দেওয়া, বুঝছো এরকম অবস্থা। অনেক সময় লাইফে অনেকে ছেঁড়া করে বেরিয়ে যায়, লাইফ ফেলে দিয়ে চলে গেল, তোমার কাঁদিয়ে ফাঁদিয়ে বেরিয়ে গেল, ভালো টপিক এসে। তুমি এনার্জি আর আনকনশিয়াস না বুঝলেও এটাকে আমরা সবাই তুমি আমি মিলে ভালো করে বুঝতে পারি, যে যখন তোমার কেউ গান মেরে চলে যায় জীবনের রাস্তায়, মানে এই প্রেমে প্রেমে ভাবে রেখে তারপরে তোমাকে পুরো ডুবিয়ে দিয়ে যখন বেরিয়ে যায়, তখন আমার ডুবাইলে ভাসাইলে অকুল দরিয়ার মাঝে বড়া কুল নাই রে বলে তুমি কুল গান গাইবে, মানে কুল সিঙ্গিং কুল নাই রে অ্যান্ড সিঙ্গিং ইট কুল, ইফ ইউ ক্যান সিং কুল নাই রে ইন এ কুল ওয়ে, ওইটাই হচ্ছে নন ডুয়ালিটি। মানে আনকনশিয়াস থেকে কনশিয়াসে যেরকম একই রকম কারেন্ট, যাহা আনকনশিয়াস তাই কনশিয়াস, যাহা জড় বস্তু তাই জীবন্ত বস্তু, যাহা অকুল দরিয়ার মাঝে কুল নাই অ্যান্ড কুল দুটো একই বস্তু, তুই যখন কুল নাই কুল হতে গাইবে কীরকম বলে তো, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে, অকুল দরিয়ার পানি ফানি কি আর ছিল না একটু ভুলে গেছি, কুল নাই রে বড় কুল নাই রে, এরকম কেস আর কি। এখন হচ্ছে কি, রোজ কাক ডাকে, কিন্তু রোজ কাক ডাকে, রোজ এই ইঁদুর ছুড়োছুড়ি করে রাতে, তারপরে নানান রকম পোকা আছে, তারপরে পাখি আছে লম্বা লেজ তাদের, ছোট ছোট পাখি আছে মাথায় টোপর, গায়ে বিচিত্র রং, তারপরে এই জড় বস্তু দেখলাম তো, এই যে বেড়া ফেড়া দরজা কাঠ সেগুলো শ্বাস নিচ্ছে, বুঝছো ফোঁস ফোঁস করে শ্বাস নিচ্ছে, একবার একটা গিয়ে লেজারের মতো হয়ে যাচ্ছে, একবার একটা নর্মাল যেরকম আমরা দেখি ওটার কাছে যাচ্ছে, কিন্তু শ্বাস নিচ্ছে দরজা, সমস্ত জিনিস শ্বাস নেয়, আর ইলেকট্রন ফিলেকট্রন ঘুরছে সমস্ত জিনিসের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে, মাঝে মাঝে স্পেশাল অবস্থায় গিয়ে দেখা যায় ভালো করে পৃথিবীকে জীবজগৎকে, মানে ওরকম কনসিয়াসনেস থেকে দেখলে চেতনা ব্যাপার তো অন্যরকম চেতনা হয়, এখন তোমার চেতনা হতে হলে চেতনাময় ব্যাপারে থাকতে হবে, নিজের চেতনাকে অবজার্ভ করতে হবে, বুঝছো অবজার্ভ করতে হবে, হ্যাঁ তো নিজস্ব আচরণ নিজে তুমি দেখে বুঝবে যে কী বালপনা করছো, কী বালপনা করছো সেটা দেখতে গেলে অল্টারনেটিভ জায়গা থেকে দেখতে হবে, একদম অচেতন থেকে দেখতে হবে তোমার বালপনা, মানে আবাল অবস্থায় বালের গল্প আর কি বুঝতে হবে, মানে আবালতায় আকুলতায় হ্যাঁ মিশে গিয়ে, মানে আবালতায় আকুলতায় মিশে গিয়ে ব্যাকুল হয়ে হ্যাঁ আসল নকল গুলিয়ে সকল মাঝে বিকল দেখতে হবে, আর বিকল মাঝে সকল, আমরা সকল মাঝে বিকল দেখি, বিকল মাঝে সকল, হ্যাঁ এসব নিয়ে বালপনায় করি আমরা কলকল, মানে ওই আঁখি করে ছল ছল তুমি চলে গেলে, ওই দেখো কেউটে ওই দেখো হেরে, ওই দেখো ডানা মেলে উঠছে শকুন ডানা মেলে, আর তোমার আমার এই যে বালপনা এক জনমের তো নহে সাইক্লিক বালপনা বুঝতে হবে, এই যে ঘন ঘোর সাইকেল অফ বালপনা, মানে বালপনার সাইকেল এভাবেই চলছে সারাংশ, মানে এই যে গীতা কিন্তু অ্যাসিড খেয়ে এসেছিল জানো তো, মানে কেসটু অত কথা বলছে অত চারা ফুল চালাচ্ছে, মানে সত্যবত্য কুরুক্ষেত্রে যুদ্ধবুদ্ধ লাগার আগে খুব টেনশানে পড়ে গেছে সবাই, এবং অবস্থায়
হেভি তো টাকে উঠে গেছে, পরে বাম্বু হয়ে গেছে, দুই পক্ষেরই অবস্থা পাণ্ডব ফাণ্ডব ছিল না, দুই পক্ষে নিজেদের মধ্যে যুদ্ধ করতে যাচ্ছে, তাহলে ভাই ভাই যুদ্ধ করছে মনে হয় সেই অবস্থা। মেয়ে ছেড়ে নিয়ে টান নেই, স্যার কি চার কাণ্ড মারা, কি বলবো আর, সব মিৎফিত করে কি করছে আরে করে মনে হয় সত্যি। তাই যাই হোক, এইসব কাণ্ড জুয়া ফুয়া খেলছে, বুঝতে পারছি কি সোসাইটি, সেই নাকি মহাকাব্য, এই জুয়া ফুয়া খেলছে, হ্যাঁ জমি জমা নিয়ে মারপিট হচ্ছে, তো এই সময় যুদ্ধের সময় সবাই টাকে ফাঁকে উড়ে গেছে, কেসটো করেছে কি ওই সময় হালকা করে অ্যাসিড মেরেছে, কেসটো কেসটা বুঝতেই পারছো, অ্যাসিড ফ্যাসিড মেরে তখন ওই জগতে দেখছে। আর এই অর্জুনকেও কিন্তু একটু দিয়েছিল নিজের নিয়ে ছোটো করে, অর্জুনকে ছোটো করে দিয়েছে, দিয়ে ফিরে তারপরে ওই জগতে চলে গেছে, কনসিয়াস আনকনসিয়াস সব দেখে বুঝেছে যে এখানে ইঞ্জিনিয়ারিং করার কিছু নেই, এই ক্লায়েন্টস অফ ইউনিভার্স কসমস সেটা বুঝিয়ে দিয়েছে যে কনভার্জেন্স ডাইভার্জেন্স অটোমেটেড মডেল, বুঝেছি তো অটোমেটেড মডেল, মানে তোমার কিছু করার নেই, তুই চুপ বসে দাঁত কেড়ে দেখো, যাই হবে তুমি দাঁত কেলাম, হ্যাঁ তোমার আগে সব ছিল তোমার পরে সব থাকবে, তুমি বাদ মাত্র ওনার কিছু বিগড়াতে পারে, মানে তোমার ডিপ্রেশনে কসমসে ছেঁড়া যায়, এই হচ্ছে গীতার সারাংশ। গীতার সারাংশ হচ্ছে তোমার তোমার ডিপ্রেশনে কসমসে ছেঁড়া যায়, যতক্ষণ তুমি সংকীর্ণ তুমি ততক্ষণ কসমসে ছেঁড়া যায়, তুমি যখন বৃহৎ তুমি তখন তুমি নিজেই ডিপ্রেশনে ছিঁড়ছ, বুঝেছো, কেস এক ডিপ্রেশনে ছিঁড়বে তুমি বুঝে ছিঁড়বে না না বুঝে ছিঁড়বে, তোমার ডিপ্রেশনে কসমসে ছিঁড়া যায়, সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, নিশ্চিন্ত না হলেও ছিঁড়া যায়, এখন তোমার ওই ছিঁড়া যাওয়ার পরে সে তাৎকালে এই ছিঁড়া গেছে কসমস বলছে ছিঁড়া গেছে, তুমি যদি তখন দুঃখী হয়ে যাও তবে তুমি আর কসমস বাড়াইনি, তুমি এখন কিছুটা কনসিয়াস কিছুটা আনকনসিয়াসলি নিজেকে ধরে নাও, কিছুটা এদিকে কিছুটা ওদিকে, হাফ হয়ে গেলে টুকরো হয়ে গেলে এরকম টাইপের কাণ্ড, বুঝেছো, এখন তোমাকে বুঝতে হবে যে টোটালিটা তুমি বুঝলে তোমার আর ডিপ্রেশন থাকবে না, তার কারণ তোমারও তখন ছেঁড়া যায়, টোটালিটি হয়ে গেলে টুকরো ঘটনার জন্য তোমার ছেঁড়া যায়, চারপাশে দিয়ে টুকরো ফাঁসলামো চলছে, তুমি তো টোটালিটি পড়া, তুমি আনকনসিয়াস থেকে কনসিয়াস ছিও, শূন্য থেকে অসীম, হ্যাঁ গায়া ধুয়ে আসি, তুমি তো ওই মাল একেবারে মাল হয়ে গেলে কী হচ্ছে, তখন তোমার ছেঁড়া যায়, চারিপাশে যাবে তাতে ফুল ছেঁড়া যায়, তোমার যদি ছেঁড়া যায় কেসটা তাহলে তুমি হয়ে গেলে উচ্চ জগতে চলে আসো, উচ্চ জগতে সব ছেঁড়া যায়, বুঝছো তো, দেখো তো এই যে কমনারের মরছে রাস্তায় বসে উচ্চ জগতে ছেঁড়া যাচ্ছে, বুঝেছো, তারা ফ্যাসিস্টকে ভোট পড়ে উচ্চ জগত বলে কথা, উচ্চ জগতে ভালো করে উচ্চতা হয় রেঞ্জটাকে ওই বাল পড়া করলে হবে না, বেসিক্যালি বাল পড়া না করে ভালো উচ্চ জগতে চলে গেলে সেখান থেকে একটু এনার্জি নেবে, তুমি ভালো জিনিসও দিতে পারো, দিদি যদি চাও উচ্চ জগতে দিতে পারো ওটা, হ্যাঁ ওই আর কি, এই হচ্ছে কাণ্ড, তুমি আর কি বলবো, চেতন অচেতনটা বুঝে নাও আর বাকিটা বাল পড়া চালিয়ে যাও, হ্যাঁ ওই যে কেসটো অ্যাসিড ফ্যাসিড মেরে বলছিও কিন্তু, হ্যাঁ আমি হ্যাঁ বাবা অ্যাসিড মানে এই লেবু টেবু খেয়েছিলেন ভদ্রলোক, লেবু অ্যাসিড না কি বল এই অ্যাসিড থেকে লেবুতে, হ্যাঁ হ্যাঁ দ্য সিট ফাকিং অ্যাসিড।